2020-21 শিক্ষাবর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা গত সপ্তাহের ক্লাস দুটো এর আগের গত সপ্তাহ বলতে এর আগের ক্লাসগুলো আসলে দেখছো, দুইটা ক্লাস ছিল আমার মঙ্গলবার এবং শনিবারে দুইটা ক্লাস গেছে। তো আশা করতেছি তোমরা ক্লাসগুলো হয়তো বা দেখছো। এখন তোমরা যদি বুঝতে যদি কোনো সমস্যা হয় সেটা তোমরা জানাবে, আর সময় যদি ক্লাস হয় সেক্ষেত্রে আমরা সরাসরি কথাগুলো বলব। আমরা গতদিন আসলে তোমাদের সাথে আলোচনা করছি মৌলিক, যৌগিক, পরমাণু, অণু, তারপরে হচ্ছে প্রতীক, সংকেত, এরপর হচ্ছে পারমাণবিক ভর এবং আণবিক ভর। আশা করি তোমরা সেগুলো বুঝতে পারছো। তো আজকে আমরা সেটার উপরেই ভিত্তি করে আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে আসলে মোল। হ্যাঁ, আমরা কতদিন এক মৌলিক পদার্থ আমরা আলোচনা করছিলাম, মৌলিক এবং যৌগিক। তো আজকে করব আমরা মোল। আসলে দুইটা দুই জিনিস, একটা হচ্ছে ওকার, আরেকটা হচ্ছে ওকার। ওকার যেটা মোল সেটা হচ্ছে মৌলিক পদার্থ, আর ওকার যেটা ওকার যেটা ওকার সেটা হচ্ছে মূলত মৌলিক পদার্থ, সেটা আমরা ইতিমধ্যে আমাদের আলোচনা করা হয়ে গেছে। তাহলে এই জিনিসটা তোমরা প্রায় ভুল করো, সেটা হচ্ছে মোল বলতে তোমরা মোল বুঝো, মোলকে বুঝো বলো মোল। হ্যাঁ, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা, এই মোল ওকার যেটা সেটা হচ্ছে মৌলিক পদার্থ, আর ওকার যেটা সেটা হচ্ছে গ্রাম আণবিক ভর। অর্থাৎ আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় মোল। অর্থাৎ এই মোলটা হচ্ছে MOLE, মোল। তো আমরা মোল মোল বলতে আমরা কাকে বুঝি? গ্রাম আণবিক ভর। এর আগের ক্লাসে আমরা অ্যাভোগাড্রো সিদ্ধান্ত যেটা করছি সেটা হচ্ছে এনটিপি, অর্থাৎ একই তাপমাত্রা চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে সমান, সেটা হচ্ছে 22.4 লিটার। তো মোলার আয়তন, মোলার আয়তন সেটা আমরা তাকে বলবো, যে কোনো এক মোলের আমরা গ্রামাণবিক ভরের আয়তন সেটা আমরা বলবো না। মোলার আয়তন আমরা কী বলবো? যে এক মোল যে কোনো গ্যাসের আয়তনকে বলা হয় মোলার আয়তন। সেই মোলার আয়তনটা এনটিপিতে, অর্থাৎ নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেটাকে আমরা অনেক সময় এসটিপিও বলি, যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার বলতে আমরা সাধারণত প্রেশার টেম্পারেচার বলতে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে তোমার আমরা সাধারণত 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকটা এর সাথে আছে SATP, অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। অর্থাৎ যেটা অ্যাম্বিয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে প্রমাণ অত্যানুকূল, অত্যানুকূল তাপমাত্রা এবং চাপ আয়তন। আর এটা আমরা বসে STP, অর্থাৎ একই তাপমাত্রা ও চাপে, বা NTP বা নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেটা হচ্ছে মোলার আয়তন, সেটা হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে এক মোল যে কোনো গ্যাসের আয়তনকে বলা হয় কি? মোলার আয়তন। এরপর হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে তাকে বলা হয়, তাও মোলের সাথে সম্পর্কিত, যে প্রতি মোলে যে অণু বা পরমাণুর সংখ্যা, আমরা অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলবো? যে প্রতি মোলে অণু এবং পরমাণুর সংখ্যাকে বলবো আমরা কি? অ্যাভোগাড্রো সংখ্যা। তো অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ যে মোলার আয়তন, সেই মোলার আয়তনটা হচ্ছে কত? 22.4 লিটার। অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে 6.023 × 10⁻²³⁰ টি। কী বলবো আমরা এটা? আমাদের যদি বা তোমাদের এটা মুখস্থ আছে, তো মোলার আয়তনটাকে আমরা চিহ্নিত করবো ভি দ্বারা, আর এখানে এটা অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা চিহ্নিত করবো NA, আর মোলটাকে আমরা চিহ্নিত করবো স্মল এন। মোলটাকে আমরা চিহ্নিত করবো কি দ্বারা? স্মল এন, মোল সংখ্যা। যেমন ধরো আমরা যদি বলা হয় এক মোল পানির অণুর ভর কত, সেক্ষেত্রে এক মোল পানির অণু বলতে এন ইকোস্ট কত, এখানে মোল হচ্ছে এন মোল, তো এন এর মধ্যে সেটা এন এর মান হচ্ছে কত? 1। সেই এনটা হচ্ছে স্মল এন, আর ক্যাপিটাল এন দিলে সেটার সাথে আমরা কি বলবো? এন এ, অর্থাৎ ক্যাপিটাল এন এর সাথে কি থাকবে? এ, সেটাকে বলবো আমরা অ্যাভোগাড্রো সংখ্যা। এখন দেখো
এর সাথে আমাদের কি কি আমরা কাজগুলো করতে পারি যদি আমাদেরকে বলা হয়? এখন বলি, ওয়ান মোল অর্থাৎ এক মোল পানিতে পানির আয়তন কত? এক মোল পানির আয়তন কত? তাহলে আমরা এখান থেকে দেখো, এক মোল অর্থাৎ মোলের সাথে সম্পর্কটা কার? মোলার আয়তন, অর্থাৎ আয়তন কত? তাহলে এক মোল পানির আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। এখন যদি আমাকে বলা হয় যে এক মোল পানির ভর কত, এক মোল পানির ভর কত, তাহলে ভর হলে মোলের সাথে কার সম্পর্ক? ভরের সম্পর্ক। তাহলে পানির আণবিক ভর কত? 22.4 লিটার। পানির ভর হচ্ছে তোমার কত? পানি H2O, তাহলে হাইড্রোজেন হচ্ছে 2, যেহেতু H2O আণবিক ভর, আমরা এখানে আণবিক ভর বলছি H2O, তাহলে পানির পারমাণবিক ভর হচ্ছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1.008, তাহলে আমরা আণবিক ভর বলছিলাম 2.016 অথবা 2 ধরতে পারি। আর অক্সিজেন এখানে আছে কি? ও, তাহলে ও হলো অবশ্যই অক্সিজেনের কি হবে? পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভর হচ্ছে কত? 16। তাহলে এই 16 আর 2 এর সাথে যোগ করলে কত হয়? 18 গ্রাম হচ্ছে তার পানির আণবিক ভর। এখন এই 18 গ্রাম পানির আয়তন কত? আয়তন কত হবে? তাহলে 22.4 লিটার। এখন এই প্রশ্নগুলো আমরা দেখবা এমসিকিউতে, এটা বিভিন্ন ধরনের ভাবে প্রশ্ন থাকে, অথবা বলতে পারে 27 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে কতটি অণু আছে? কি বললো? 27 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে কতটি অণু আছে? এ ধরনের প্রশ্নগুলো দিলে তোমাকে অবশ্যই সাথে সাথে এই জিনিসটা তোমার চোখে ভাসতে হবে, অর্থাৎ আমরা বলছি কি 27 গ্রাম, গ্রাম বলতে এখানে কাকার সাথে সম্পর্ক? গ্রাম, গ্রামটা কোন জায়গায় আছে? এই যে এটার সাথে, অর্থাৎ গ্রাম আণবিক ভর। তাহলে গ্রাম আণবিক ভর, এখানে অ্যামোনিয়ার গ্রাম আণবিক ভর লাগবে। তাহলে আমি যেহেতু আমাদের অণুটার কি নাম দিছে, অণুটা হচ্ছে তোমার কি ও অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার গ্রাম আণবিক ভর কত? নাইট্রোজেন হচ্ছে কত? 14, আর 3টা হাইড্রোজেন হচ্ছে 3, তাহলে কত? 70 গ্রাম। এরপর বলছে কতটি অণু আছে, যেহেতু অ্যামোনিয়া হচ্ছে তোমার এখানে কি একটি যৌগিক পদার্থ, অর্থাৎ এটা সাথে সম্পর্ক হচ্ছে অণু। আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা তাদেরকে বলছি যে সমস্ত অণু বা পরমাণু, অর্থাৎ এক মোল যে কোনো গ্যাসের যতটি অণু বা পরমাণু থাকে সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এখানে কতটি অণু বলা হয়েছে, যেহেতু এটা হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে একটি অণু। এখন 17 গ্রাম, 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে কতটি অণু আছে? তাহলে অণু বলতে আমাদের সম্পর্কটা তার সাথে অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে, তাহলে গ্রাম আণবিক ভরের সাথে কার সম্পর্ক? অ্যাভোগাড্রোর সংখ্যার সম্পর্ক। তাহলে 17 গ্রামের সাথে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে অণু আছে কত? NaT। NA বলতে কি? ওই 6.02×10^23 টি। তারপর 27 গ্রামে কতটি হবে সেটা তোমরা হিসাব করে তখন কী করতে পারবা, বের করতে পারবে। তাহলে 70 গ্রাম 6.02×10^23 টি × 27 × 27, তাহলে যত আসে সেটা হচ্ছে অতটি অণু। এখন যদি তোমাকে বলে যে একটি পানির অণুর আয়তন কত, কি বললো? একটি পানির অণু আয়তন কত? এখন সম্পর্ক কার কার সাথে দেখো? আয়তন, তাহলে মোলার আয়তন, তার সাথে কার? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে পানির সংকেত কি? H2O। তাহলে একটি পানির অণুর আয়তন কত? তাহলে একটি বলতে এখানে দেখো 6.02×10^23 টি পানির অণুর ভর কত, আয়তন কত? 22.4 লিটার। তাহলে একটি অণুর ভর কত তোমরা সহজে বের করতে পারো, অথবা এটা বলতে পারে এখানে একটি পানির অণুর ভর কত, পানির অণুর ভর কত, তাহলে কি লিখবা? তাহলে কার কার সাথে সম্পর্ক? একটি পানির অণুর ভর, ভর বলতে কি? আণবিক ভর। তাহলে একটি বলতে কার কার সাথে? অ্যাভোগাড্রো সংখ্যা এবং গ্রাম আণবিক ভরের সাথে। তাহলে 6.02×10^23 টি পানির অণুর ভর কত? পানির আণবিক ভর কত? 18 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত? এভাবে তোমাদের বিভিন্ন ধরনের অঙ্কগুলো থাকতে পারে, অর্থাৎ সেটা হচ্ছে যেটা মুখে মুখে করা যায়, অর্থাৎ ক্যালকুলেটার টিপে তোমরা সেটা আনসার দিতে পারবা, এই হচ্ছে কথা। এছাড়া দেখো পরমাণুর কথা বলতে পারে, একটি হাইড্রোজেন
পরমাণু সংখ্যা কত? একটি হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত এটা যদি বলে, তাহলে দেখো এখানে মেইন কথা হচ্ছে তোমার কি, একটি পরমাণুর, একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত নিচ্ছে, একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? তাহলে একটি দেখো, একটি একটি বলতে এখানে কাটকার সাথে সম্পর্ক, অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে এতটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? দেখো আমরা এতক্ষণ বলে আসছি কিন্তু ভর বলতে আমরা কোনটাকে বুঝছি, এটাকে বুঝছি, এটাকে বুঝছি, কিন্তু এখানে একটা প্যাচ আছে, ছোট্ট একটা প্যাচ দেখো, সেটা হচ্ছে কি পরমাণু। একটি হাইড্রোজেন অণুর কথা বলে না, কারণ আমরা যখন বলি এটা যদি পানি দিত, একটি পানির অণুর, পানির ভর কত, তাহলে পানির অণু পরমাণু এগুলো উল্লেখ না করলেও আমাদের কী হতো, কারণ পানি বলতে সেটা একটা যৌগিক পদার্থ এবং পানির একটি অণু। কিন্তু যে না হাইড্রোজেন অক্সিজেন এগুলোর কথা বলবে, তখন তোমাকে বুঝতে হবে এখানে কি পরমাণু বলছে নাকি অণু বলছে। যে না তোমাকে পরমাণু বলবে, অবশ্যই এখানে তোমাকে কী করতে হবে, ওই ভরটাই উল্লেখ করতে হবে। অর্থাৎ 6.02 × 10^23 হাইড্রোজেন পরমাণুর ভর কত, 1.008 গ্রাম। তাহলে একটি ভর কত কি লিখবা, 6.023 × 10^23 হাইড্রোজেন পরমাণু ভর কত, 1.008 গ্রাম, একটি কত। এই এই জিনিসটা একটু খেয়াল করবে। অর্থাৎ পরমাণুর ভর বলতে আমরা এর আগে বলছিলাম যে পারমাণবিক ভর, আর অণুর ভর বলতে আমরা এটাকে বলছিলাম আণবিক ভর। তাহলে এর এটার উপর ভিত্তি করে তোমরা বইয়ের মধ্যে আরও অনেকগুলো উদাহরণ আছে, সেই উদাহরণগুলো একটু দেখবা, আর এমসিকিউগুলো আমরা তোমরা ধীরে ধীরে হয়তো একটু চেষ্টা করবা। তো আশা করি আগামীতে দেখা হবে, এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।